স্পেশালি এই সফরটা সম্ভব হয়েছে শুধুমাত্র মাসুম ভাইয়ের কারণে, মাসুম ভাইয়ের উৎসাহে এবং মাসুম ভাইয়ের এই ক্যামরি নতুন গাড়ি কিনছে সে, এই গাড়ির কারণেই মূলত হচ্ছে এই সফরটা সম্ভব হয়েছে। এবং মাসুম ভাই খুবই মজার মানুষ, ওনার সাথে সফর করতে পেরে আমি আসলে খুবই ভাগ্যবান মনে করছি। আর তার এই সঠিক সময়ে সঠিক একটা সুন্দর গাড়ি কেনার জন্য তাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ। পরবর্তীতে আশা করি সময় সুযোগ হলে হয়তো আবারও অন্য কোথাও আমরা একটা লম্বা সফর দিব, আবারও ভাবি সহ। আর আমাদের সমস্ত ফ্যান ফলোয়ার্সদের হচ্ছে আমরা শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই, তারা আমাদের সাথে ছিল। আর হচ্ছে আমরা যেই কয়টা শহরে যেই কয়টা জায়গায় গিয়েছিলাম, প্রত্যেকটা জায়গায় আসলে আমাদের যে বাঙালি কমিউনিটি, আমাদের পরিবার, আমাদের সমাজের মানুষ, মানে বিদেশে এই ধরনের আন্তরিকতা বা এই ধরনের সেবা, এটা সত্যিই রিয়ার। আমার সাথে একজনের দেখা হলো আবাতে, ওনার সাথে আমার পূর্ব পরিচয় কিচ্ছু নাই, উনি সারাদিন আমার সাথে ছিলেন। তারপরে হচ্ছে উনি কি করবে না করবে, কিভাবে আপ্যায়ন করবে, থাকার ব্যবস্থা কিভাবে করবে, মানে মুগ্ধ, আমরা সত্যিই মুগ্ধ। কিভাবে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করবো ঠিক জানি না। যাক, ইনশাল্লাহ আশা করি আবারও ইন ফিউচারে বড় ধরনের একটা সফরে আপনাদের সাথে দেখা হবে। সৌদি আরব সম্পর্কে আপনাদের যাদেরই যেমন ধারণা আছে, আমরা চেষ্টা করব সেই ধারণাগুলোকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। সৌদি আরব সম্পর্কে অ্যাটলিস্ট সবারই একটা দুর্বলতা আমাদের কাজ করে, যেহেতু আল্লাহর ঘর মক্কা মদিনা এখানে, সেই হিসাবে প্রতিটি মুসলমান আমরা আসলেই সত্যিকার অর্থে মন থেকেই একটা আমাদের আকুতি মেহনতি কাজ করে এখানে আসার জন্য। এবং এখানে বিভিন্ন পবিত্র স্থান, অনেক গুরুত্বপূর্ণ স্থান এখানে কিন্তু আছে। সো আমরা আস্তে ইন ফিউচারে ইন ফিউচারে আমরা ইনশাল্লাহ সৌদি আরবের যত ঐতিহাসিক স্থান আছে সেগুলো নিয়ে আমরা আলাদা আলাদা ব্লগ করবো, আপনাদেরকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এই সফরে আসলে আমরা এত বেশি জার্নির উপরে ছিলাম, খুব বেশি একটা গুছিয়ে উপস্থাপন করা হয় নাই। কারণ হচ্ছে আমি মাসুম ভাই দুজনই র্যান্ডমলি ড্রাইভ করতে হয়েছে আমাদের। সো আমরা চেষ্টা করেছি তারপরে সবগুলো মেজর সিটি কভার করার জন্য। এবং আমরা মক্কা গিয়েছিলাম, আমরা তায়েফ গিয়েছিলাম, এখন আমরা মদিনাতে এসে আলহামদুলিল্লাহ আমরা সকালে ফজর নামাজটা আদায় করলাম এবং এখন দোহরের নামাজটাও আদায় করলাম। করে আমরা এখান থেকে লাঞ্চ করে দেন রওনা দিব। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।